হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আপনাদের মাঝে একটি খাতারনাক অফার নিয়ে। খাতারনাক অফার এই জন্যই বলতেছি ভাই, আজকের এয়ারড্রপ দিচ্ছি ইথিরিয়াম। এখন ইথিরিয়ামকে চেনেন না এরকম লোক হয়তো অনলাইনে খুঁজে পাওয়াই যাবে না, কারণ আমরা যারা এয়ারড্রপ ক্রিপ্টোকারেন্সি কাজ করি, প্রত্যেকটি যত বড় বড় টোকেনের ব্লক চেইন রয়েছে সেটা ইথিরিয়াম দ্বারা গঠিত। তাছাড়া আমরা প্রত্যেক এয়ারড্রপে অংশগ্রহণ করলে আমাদের ম্যাক্সিমাম এয়ারড্রপ কিন্তু ইথিরিয়াম অ্যাড চায়। তো সেক্ষেত্রে যেহেতু এত বড় কোম্পানির এয়ারড্রপ, সেক্ষেত্রে ভাই এই এয়ারড্রপটি আমার মতে মনে হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল এয়ারড্রপ হতে পারে। এখান থেকে এত বড় রিওয়ার্ড দিতে পারে সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। মূলত ইথিরিয়ামের বেশ কয়েকদিন, বেশ প্রায় এক বছরের বেশি ধরে ইথিরিয়ামের কিন্তু এদের নেটওয়ার্কে একটা ঝামেলা চলতেছে। এদের ট্রানজ্যাকশন ফি অনেক হাই হয়ে গেছে। দেখবেন আমরা কোনো ইথিরিয়াম নেটওয়ার্ক কোনো টোকেন পেলে এটা সেল করতে গেলে পারি না। ট্রানজ্যাকশন ফি প্রায় $30-$40-$50-$100 অনেক সময় ট্রানজ্যাকশন ফি কেটে দিয়ে যায়। তো সেক্ষেত্রে সামনে এদের ইথিরিয়ামের 2.0 আসার কথা ছিল এবং ফাইনালি এরা কিন্তু এই বছরের আগস্ট মাসেই এদের মেননেটের সাথে এরা টেস্টনেট আর কি লঞ্চ করতে পারে। তো সেক্ষেত্রে মূলত এই সুবাদে আমাদের একটি টেস্টনেটের এয়ারড্রপ দিয়েছে ইথিরিয়ামের তরফ থেকে, এবং যারা যারা এখানে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকে এনএফটি পাবে। এবং এই এনএফটির মূল্য কেমন কি হবে ভাই, সেটা আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনার বাইরে, কারণ ভাই এটা ইথিরিয়ামের এনএফটি। কারণ ওয়ার্ল্ডের মধ্যে টপ র্যাঙ্কিংয়ে 2 নম্বর হচ্ছে ইথিরিয়াম, এবং এত বড় কোম্পানির এনএফটি সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভাই আমাদের একান্তে বিগেস্ট একটা প্রফিট হতে পারে। তার জন্য আমি প্রথমে বলতে চাই ভাই, এটা একটা হিস্টোরিক্যাল এয়ারড্রপ হতে পারে, অর্থাৎ এত বড় রিওয়ার্ড দিবে যে আমাদের চিন্তা ভাবনার বাইরে হয়ে যেতে পারে। এবং এই অ্যাডপ্টি কিন্তু ভাই তেমন ভাইরাল হয়নি, কারণ এখানে অংশগ্রহণ করা ভাই অনেক কষ্ট, এবং আপনাদের জন্য ভাই আমি অনেক মেহনত করেছি ভাই। তার জন্য আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, আজকের ভিডিও অবশ্যই একটি লাইক দিবেন। আর এইসব অ্যাডপে কিন্তু কোনো ভাই কোনো রেফার প্রোগ্রাম থাকে না, আপনারা যা আয় হবে আমারও তাই আয় হবে, তার জন্য মূলত এত মেহনত করেছি, তো একটা লাইক এমনিতেই দিবেন। তার কথা বাড়াবো না, এখন ফোনের স্ক্রিনে আসা যাক কীভাবে আজকের অফারে জয়েন হবেন, A to Z ফোনের স্ক্রিনে দেখাই দিচ্ছি। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো ভিডিও প্রথমে আমি আজকের অ্যাডপের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনাদের দেখায় দিচ্ছি। তো অ্যানাউন্সমেন্টটি মূলত দিয়েছে ইথিরিয়ামের তরফ থেকে, এবং এখানে যেটা বলতেছে এনএফটি ড্রপ ফর দ্য মাস্টার মূলত অফার নাম হচ্ছে ইথিরিয়াম 2.0। ওকে, যেহেতু আমরা টেস্ট করতেছি তো মূলত আমাদের নামই হচ্ছে মাস্টার। উদাহরণ নিচে থেকে আসলে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, দেখেন স্নাপশটের কথা, এবং স্নাপশট নিবে হচ্ছে এদের ব্লক যখন 5655505 হবে তখন এটা স্নাপশট নিবে, অর্থাৎ তখন অফারটি শেষ হয়ে যাবে। তো আমরা আগে দেখে নিই এদের ব্লক কত চলতেছে। তো ওদের ট্রানজ্যাকশনে আসলে আমরা দেখতে পারবো, ওদের ট্রানজ্যাকশনে আসি বর্তমান ব্লক দেখেন কত চলতেছে। তো বর্তমান চলতেছে 519483। তো এখনও 5-6 হওয়া অনেক বাকি, আপনার দেখায় দিচ্ছি 5655505 এটা হয় এখনও অনেক বাকি, মনে হয় 3-4-5 দিনের মধ্যে হয়তো এটা হয়ে যাবে, এত ব্লক হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে দ্রুত অংশগ্রহণ করে নেবেন, কারণ যে কোনো সময় অ্যাডপ্টি শেষ হয়ে যেতে পারে, কারণ এত ব্লকে নাম্বার এদের ট্রানজ্যাকশন আসলেই কিন্তু অ্যাডপ্টি ক্লোজ হয়ে যাবে। এবং নিচে থেকে আসলে দেখতে পারবেন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, এখানে প্রত্যেকে এই ব্লগের মধ্যে যারা অংশগ্রহণ করবে প্রত্যেকে এখান থেকে এনএফটি পাবে, দেখেন মার্জ এনএফটি পাবে, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে কনফার্ম এয়ারড্রপ পাবেন, কনফার্ম এখান থেকে এনএফটি পাবেন, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। যেহেতু আমরা এর মধ্যেই অংশগ্রহণ করতেছি, এখনও 5655505 ব্লক এখনও যেহেতু হয় নাই, এখনও অনেক বাকি, তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখন অংশগ্রহণ করতেছি অবশ্যই আমরা এই ব্লগের মধ্যে রয়েছি, এবং এখান থেকে অবশ্যই আমরা প্রত্যেকে এনএফটি পাবো। ওকে, যাই হোক, এখানে যেটা বলেছে এনএফটি লিস্ট, এখানে এনএফটি লিস্ট আসলে দেখতে পারবেন এখানে যেটা বলেছে কারা কারা কী করলে এখান থেকে এনএফটি পাবেন। তো যারা যারা 1 ট্রানজ্যাকশন করবে তারা এনএফটি পাবে, যারা যারা 100 ট্রানজ্যাকশন করবে তারাও এনএফটি পাবে, যারা কন্টাক্ট ক্রিয়েট করবে তারাও এনএফটি পাবে, তারা 100 কন্টাক্ট ক্রিয়েট তারাও এনএফটি পাবে, যারা ভ্যালিডেটর কানেক্ট করবে তারাও পাবে, এবং বাকি আরও দুটো রয়েছে শিল্ড ভ্যালিডেটর 1 টাইম ট্রানজ্যাকশন, এগুলো ভাই আপনারা পারবেন না, এগুলো হচ্ছে যারা ডেভেলপার তারা পারবে। তো আমরা যে কটা করতে পারবো, আমরা সহজ যে কটা সেগুলো আমরা যারা সাধারণ ইউজাররা যারা যে কটা করতে পারবে, তারা 1 ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবে, 100 ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবে, তারপরে 1 কন্টাক্ট ক্রিয়েট করতে পারবে, 10 কন্টাক্ট ক্রিয়েট করতে পারবে, 10 কন্টাক্ট যদি একটু জটিল তারপরে 10 কন্টাক্ট সাধারণ ইউজাররা করতে পারবে, তারপরে ভ্যালিডেটর এটা কমপ্লিট করতে পারবে, বাকি যে তিনটা রয়েছে এটা ডেভেলপার করতে পারবে, সাধারণ ইউজার করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলে রাখি ভাই, যারা ফোন ইউজার রয়েছেন তারা যে কটা করতে পারবেন, 1 ট্রানজ্যাকশন করতে পারবেন, 100 ট্রানজ্যাকশনও কমপ্লিট করতে পারবেন, কন্টাক্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ভ্যালিডেটরটা ফোন ইউজাররা করতে পারবেন না, যারা যাদের বাসায় PC বা ল্যাপটপ আছে তারা কমপ্লিট করতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নেই ভাই,
মূলত ওরা রিওয়ার্ডের সিস্টেমটা ওরা ক্লিয়ার করে নেয়, হয়তো যারা বেশি টাস্ক কমপ্লিট করবে তাদের বেশি এনএফটি দিতে পারে বা তাদের আরও হাই লেভেলের এনএফটি দিতে পারে, অথবা সকলের একই এনএফটি দিতে পারে। মূলত ওরা জাস্ট বলেছে এনএফটি দিবে, এখন সকলের কোন ধরনের এনএফটি দিবে সে কথা বলে নাই, তবে ওরা ডিভাইডেড করে দিয়েছে আপনারা এইগুলো কমপ্লিট করবেন, যে কটা কমপ্লিট করবেন সে অনুযায়ী এখান থেকে এনএফটি পাবেন। তো আপনারা যারা ফোন ইউজার রয়েছেন, তো ফোন ইউজার যারা রয়েছেন তারা জাস্ট ওয়ান ট্রানজেকশন টেন ট্রানজেকশন এবং কন্ট্রাক্ট ক্রিয়েটরটা করে নেবেন, ওকে। আর যাদের কাছে পিসি রয়েছে তারা এক্সট্রা এই ভ্যালিডেটর টাস্কটা কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ তাদের এক্সট্রা হয়তো বেনিফিট হতে পারে। ওকে, আমি সকল কিছুই দেখাই দেবো, ফোন ইউজারদের পিসি ইউজার সকল কিছু এ টু জেড দেখাই দেবো। তো এখন আসি, এখান থেকে প্রথম আমরা কি করব, প্রথমে আমরা যেটা করব ওয়ান ট্রানজেকশন এবং হান্ড্রেড ট্রানজেকশন এবং এই দুটা কীভাবে কমপ্লিট করবেন আগে দুটো দেখাবো, তারপরে কন্ট্রাক্ট কীভাবে করবেন, কন্ট্রাক্ট ক্রিয়েট কীভাবে করবেন সেটাও দেখাবো এবং ভ্যালিডেটর কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে এই চুজেট দেখাবো, ওকে। আগে ওয়ান ট্রানজেকশন কমপ্লিট করার জন্য আপনাদের অ্যাডভান্স যেটা করতে হবে, আপনাদের যেহেতু ফোন ইউজার আপনাদের কিউ ব্রাউজার লাগবে, এবং যারা পিসি ইউজার রয়েছেন তাদের তো কোনো সমস্যা নেই, এবং ফোন ইউজারদের জন্য কিউ ব্রাউজার লাগবে। তো আপনারা যেটা করবেন কিউ ব্রাউজার প্লে স্টোর থেকে করে নেবেন, তারপরে এখানে মেটা মেটামাস এক্সটেনশনটি অ্যাড করে নেবেন, আমার কিন্তু অলরেডি অ্যাড করা, আপনার অবশ্যই মেটামাস এক্সটেনশনটি অ্যাড করে নেবেন। এবং অনেক ভাই আছে মেটামাস এক্সটেনশন অ্যাড করতে পারে না, কিভাবে অ্যাড করুন সেটা দেখা দিচ্ছি। জাস্ট উপরে সার্ভারে এসে মেটামাস এক্সটেনশন লিখে সার্চ দিবেন, তারপরে উপরে পেয়ে যাবেন, তারপরে ক্রোম চলে আসবে, তারপরে এখান থেকে এই দেখেন এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ডাউনলোড হয়ে গেছে, তারপরে আপনি এখান থেকে এক্সটেনশন দেখতে পারবেন, তারপরে টাস্টলেট অন্য ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট খুলেন ওইভাবে এক্সটেনশনটি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে আপনার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের ঠিক এরকম একটি পোস্ট আপনাদের জন্য আমি করে দিব। প্রথম যে সিস্টেমটা থাকবে অ্যাড নেটওয়ার্ক কিন নেটওয়ার্কে আপনাদের করতে হবে, জাস্ট এই এটা অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করে কপি করে নেবেন, কপি করে আপনাদের কিউ ব্রাউজার বন্ধ চলে আসবেন এবং এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। এই সাইটে আপনারা চলে আসবেন এবং আসার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাড টু মেটামাক্স একটি অপশন লেখা রয়েছে, এই অপশনে প্রথমে ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার মেটামাক্সে পপ আপ চলে এসেছে, দেখেন পপ আপ চলে এসেছে, এখান থেকে অটোমেটিক আপনার নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই সুইচ নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন, সুইচ নেটওয়ার্ক অপশনে ক্লিক করলে আপনার যে ইথিরাম নেটওয়ার্ক ছিল এখান থেকে কিম নেটওয়ার্কে চলে আসবে, এবং আসার পরে এখান থেকে প্রত্যেকের কিন্তু ইথিরিয়াম লাগবে, ইটিএস লাগবে, ঠিক আছে। এটা কিন্তু টেস্টনেটের ইটিএস, আপনাদের ভাই টাকা পয়সা কোনো কিছু লাগবে না, একদম ফ্রি অফার, ফ্রিতে কীভাবে জয়েন হবেন আমি সম্পূর্ণ বিষয়ে দেখাই দেবো। অনেক আর ভয় ভয় টাকা পয়সা লাগবে নাকি ভাই, কোনো টাকা পয়সা লাগবে না। আমি এখান থেকে অলরেডি কিন্তু টেস্টনেটের যে টোকেনটি লাগবে এবং সেই টোকেনটি ক্লেম করে নিয়েছি, এবং আপনারা কীভাবে ক্লেম করবেন তো আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আরেকটি লিঙ্ক দিব, সেখানে হচ্ছে ফসেট লিঙ্ক দিব, ঠিক আছে। একটা দুইটা ফসেট লিঙ্ক দিব, এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ফ্রিতে আপনারা এখান থেকে ইথিরিয়াম ক্লেম করতে পারবেন, আমি যে এমন ফ্রিতে ক্লেম করেছি, ঠিক আছে। এবং আপনাদের যদি ইএএনএস আর কি ডোমেন থাকে তাহলে ওই ডোমেন দিয়ে সহজেই এখান থেকে ক্লেম করতে পারবেন, জাস্ট আমি ক্লিক করে দেখাই দিচ্ছি। আপনাদের ইএনএস ডোমেন থাকে, ডোমেনের যে ইউজার নেম এই দিয়ে করলে আপনার 32 ইথিরিয়াম সাথে সাথে চলে আসবে, টেস্টনেটের ইথিরিয়াম কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। তো সাধারণত আমাদের সাধারণ পাবলিকের কিন্তু ভাই ইএনএস ডোমেন নাই, তাছাড়া এখন আমাদের সামর্থ্যও নেই এখন $30-40 খরচ করে ইএনএস ডোমেন কিনা। তো সেক্ষেত্রে আমরা যেহেতু বাঙালি ভাই আমরা কৌশল প্রয়োগ করবো, আমরা ফ্রিতে কীভাবে ইনকাম করা যায় সেই চিন্তাভাবনা করবো, ওকে। তো আমরা যেটা কৌশল প্রয়োগ করবো সেটা হচ্ছে একটা ওদের ফ্রি একটা ফসেট আছে, এই যে ফ্রি ফসেট, এই ফসেটটা আমরা ওপেন করব এবং এই ফসেটে এসে আমরা এখান থেকে মাইনিং করে সহজেই কিন্তু এখান থেকে আমরা ইথিরিয়াম নিয়ে নিতে পারো, সরি এটা না ফসেট, আমি হয়তো ক্লিক করি, এই যে ফসেট, এই এই উপরে ফসেট যেটা রয়েছে এটা, এবং এটা এসে আপনার সহজে মাইনিং করতে পারবেন। জাস্ট কী করবেন, আপনাদের যে আর কি ই অ্যাড্রেস রয়েছে আপনার মেটামাক্সের যে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিয়ে আসবেন, এবং কপি করে নিয়ে আসে আপনার জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন, পেস্ট করে জাস্ট এখান থেকে ক্যাপচাটি আসবে, ক্যাপচাটি পূরণ করে নেবেন, জাস্ট মাইনিং করে আপনার এখান থেকে ইথিরিয়ামটি কালেক্ট করবেন, ওকে। জাস্ট কীভাবে করবেন জাস্ট দেখাই দিচ্ছি ভাই। এই অফারে অংশগ্রহণ করতে গেলে ভাই ইএনএস ডোমেনের মাধ্যমে কিন্তু অংশগ্রহণ করার সিস্টেম রয়েছে, সকলে ইএনএস ডোমেন পারচেস করে $30-40 খরচ করে তারপরে এখানে অংশগ্রহণ করা দেখাইছে। তো আমি আপনাদের একদম ফ্রিতে অংশগ্রহণ করা দেখাচ্ছি ভাই, তো সেক্ষেত্রে আজকের ভিডিও অবশ্যই একটি লাইক দেবেন ভাই, এরকম একটি কৌশল ভাই বারবার কেউ দেখাবেন আপনাকে। যাই হোক, ফ্রিতে অংশগ্রহণ করার জন্য আমরা এখান থেকে মাইনিং করে এখান থেকে ইথিরিয়ামের টেস্টনেটের টোকেন কালেক্ট করবো, ওকে। জাস্ট এখন আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তো মাইনিং স্টার্ট হয়ে গেছে, দেখেন এখানে তো মাইনিং স্টার্ট হয়ে গেছে। এবং আপনার যদি এই যে 32 না থাকলে এখানে এই প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে পাওয়ারটি বাড়াই নেবেন, এখানে এখানে ইথিরিয়াম কিন্তু মাইনিং স্টার্ট হয়ে যাবে।
তো এখানে যেটা দাঁড়াইছে, আপনি এখানে টানা যদি 3 ঘন্টা মাইনিং করেন, এক টানা আপনার ফোন যদি 3 ঘন্টা অফেন করে রেখে দেন, এখানে অটোমেটিকভাবে এখানে 35 ইথার আপনার পেয়ে যাবেন, ঠিক আছে? 35টা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আর আমি আপনাদের একটা সাজেশন দিব, আপনারা যারা ফোন ইউজার রয়েছেন তারা যদি এই টাস্কটি কমপ্লিট করতে না চান, আমি আপনাদের দেখাই দিচ্ছি ভ্যালিডেটর টাস্কটা যদি কমপ্লিট করতে না চান, তো সেক্ষেত্রে এত টাইম দিয়ে এত টোকেন মাইনিং করার দরকার নেই। দেখা যাচ্ছে 2-3 ইথার দেখা যাচ্ছে 10-15 মিনিটেই 2-3 ইথার হয়ে যাবে, এবং ওই 2-3 ইথার দিয়েই আপনারা এই ট্রানজ্যাকশনের টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। এই যে প্রথম এই দুইটা এবং কন্ট্যাক্ট, এই তিনটা কমপ্লিট করতে পারেন, ওকে? আর যদি ভ্যালিডেটরের টাস্কটা কমপ্লিট করতে চান, ভ্যালিডেটর টাস্ক কমপ্লিট করতে গেলে কিন্তু ভাই কম্পিউটার লাগবে, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মাস্ট বি 32 ইথেরিয়াম লাগবে। তো 32 ইথেরিয়াম করতে গেলে তো ভাই এখানে 3 ঘন্টা ওয়েট করতে হবে, এবং তারপরে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, ওকে? আমি আগেই বলতেছি যারা যাদের কাছে পিসি নেই, তারা যেটা করবেন 10-12টা ইথেরিয়াম হলে, 10টা না, 5-4-5টা ইথেরিয়াম হলেই আপনার এটা জাস্ট কালেক্ট করে নিয়ে নেবেন। আর যারা যাদের কাছে পিসি রয়েছে তারা অবশ্যই ভ্যালিডেটর টাস্কটাও এক্সট্রা টাস্কটা কমপ্লিট করে নেবেন। এটা করতে গেলে আপনার অবশ্যই 3 ঘন্টা এখানে ওয়েট করবেন, 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করবেন, যখন এখানে 32 ইথেরিয়াম হয়ে যাবে তখন এখান থেকে কালেক্ট করবেন। যেমন আমি নিজে কালেক্ট করেছিলাম সেটার স্ক্রিনশট রেখেছি, দেখুন আমার প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিল, 33 ইথেরিয়াম করেছি, এবং জাস্ট আমি করেছি, তারপর এখান থেকে কালেক্ট কীভাবে করছি, জাস্ট স্টপ মাইনিং অপশনে ক্লিক করেছি। স্টপ মাইনিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটা ক্যাপচা এসেছে, ঠিক আছে? জাস্ট ক্যাপচাটি পূরণ করে ক্লেম অপশনে ক্লিক করেছি, এবং সাথে সাথে কিন্তু আমার একটু টাইম নিয়েছে, তার সাথে সাথে কিন্তু আমি আমার যে টোকেনটি যে 35 না 34 ইথার মাইনিং করেছিলাম, এবং সেটা সাথে সাথে আমার ওয়ালেটে চলে এসেছে, ওকে? আপনারা ঠিক আপনারা যারা ফোন ইউজার রয়েছেন তাদের তো 2-3টা মাইনিং করলেই হবে জাস্ট ট্রানজ্যাকশন আর কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য, তারা এখান থেকে কালেক্ট করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি। জাস্ট স্টপ অপশনে ক্লিক করবেন, স্টপ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে ঠিক এরকম চলে আসবে, এখান থেকে ক্লেম ইউর রিওয়ার্ড অপশন চলে আসবে। আর অবশ্যই 1/2 ইথেরিয়ামের উপরে কিন্তু মাইনিং করতে হবে, 1/2 ইথেরিয়ামের সর্বনিম্ন হচ্ছে ক্লেম হচ্ছে 1/2 ইথেরিয়াম, 1/2 ইথেরিয়াম হতে মাত্র আপনার 1 থেকে 2 মিনিটে 1/2 ইথেরিয়াম হয়ে যাবে, ওকে? তারপর এখান থেকে ক্লেম করতে পারবেন। আপনার আমার মতো আপনারা যারা ফোন ইউজার রয়েছেন তারা 4-5টা হয়ে গেলে আপনি করে নেবেন, আর যারা পিসি ইউজার রয়েছেন তারা অবশ্যই 32 ইথেরিয়াম করবেন, 32 ইথেরিয়াম করতে পারলে আপনার ভ্যালিডিটির টাস্কটা কমপ্লিট করতে পারবেন। তো টেস্টনেটের টোকেন কীভাবে ক্লেম করবেন সে বিষয়টা আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তো এখন আপনাদের আসি মেন টপিকে, এখন আসি এখান থেকে প্রথম টাস্কটি কীভাবে কমপ্লিট করবেন, 1 ট্রানজ্যাকশন এবং 100 ট্রানজ্যাকশন কীভাবে কমপ্লিট করবেন, কারণ আমি অ্যানাউন্সমেন্টে দেখাইছিলাম ভাই আমাদের প্রথম যে টাস্ক হয়েছে 1 ট্রানজ্যাকশন এবং 100 ট্রানজ্যাকশন, এবং এই দুটা কীভাবে কমপ্লিট করবেন প্রথমে আমি সেটা দেখাই। তো আমরা যেটা করার জন্য আমি জাস্ট এই লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি, এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করে নিয়ে নেবেন, এবং কপি করে নিয়ে আপনার চলে আসবেন আবার কিউ ব্রাউজারের মধ্যে। জাস্ট কিউ ব্রাউজারে এসে আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, এবং পেস্ট করে লিঙ্ক সাইডে চলে আসবেন। জাস্ট সাইডে ঢুকে যাচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো এই ট্রানজ্যাকশন এদের সাইডে আসার পর উপরে 3 মিনিটে ক্লিক করবেন, এখান থেকে আপনার এই যে টোকেন অপশন দেখতে পারবেন, টোকেন অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে অল একটি অপশন দেখতে পারবেন, এই যে অল অল অপশনে ক্লিক করে দিবেন, এবং অল অপশনে ক্লিক করার আগে অবশ্যই এটা ডেস্কটপ মোড অন করে দেবেন, উপরে 3 মিনিট ক্লিক করে ডেস্কটপ সাইড অন করে দেবেন ব্রাউজারটি, ওকে? ডেস্কটপ সাইডটা আমি ওপেন করে নিচ্ছি, এবং এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করলেই হবে। জাস্ট আমরা এখান থেকে সেকেন্ডটা বেছে নেব, ঠিক আছে? সেকেন্ডটা অপশনে ক্লিক করে দিলাম, জাস্ট 2 নম্বরে যেটা রয়েছে এই অপশন আমরা ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে আপনার ভিউ কন্ট্যাক্ট একটি অপশন দেখতে পারবেন, যে ভিউ কন্ট্যাক্ট এই অপশনে আপনার জাস্ট ক্লিক করে দেবেন, এবং ভিউ কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পরে জাস্ট পেস্টে লোড নিয়ে নিক। তো তারপর এখান থেকে ট্রানজ্যাকশন একটি অপশন দেখতে পারবেন, যে ট্রানজ্যাকশন, এবং ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করবেন, এবং ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন রাইট কন্ট্যাক্ট, এই যে রাইট কন্ট্যাক্ট, এবং এই রাইট কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেবেন, ওকে? রাইট কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেবেন, জাস্ট আমার পেজটি লোড নিচ্ছে, জাস্ট আমরা একটু ওয়েট করি। তো তারপরে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে ক্লেম একটি অপশন রয়েছে, ক্লেম কি লেখা যায়, হোক আমরা এখানে যে কোনো একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারলেই হবে, জাস্ট রাইট অপশন আমরা ক্লিক করে দিই, এবং রাইট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখে আমাদের মেটামাসে দেখেন এই দেখেন অ্যাপ্রুভাল এসেছে, ঠিক আছে? মেটামাসে অ্যাপ্রুভাল এসেছে, জাস্ট এখানে মেটামাসে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিই, জাস্ট এখান থেকে জাস্ট মেটামাসে আমি জাস্ট কানেক্ট করে নিচ্ছি, মেটামাসে কানেক্ট হয়ে গিয়েছে। জাস্ট এখান দেখেন এই দেখেন এখানে একটা ট্রানজ্যাকশন এসেছে, এটা আমরা জাস্ট কনফার্ম করে দিই, ওকে? জাস্ট ট্রানজ্যাকশন এটা কনফার্ম করে দিচ্ছি, এটা দেখেন আমার কন্ট্যাক্ট এসেছে, কনফার্মেশন হচ্ছে। জাস্ট আমি আগের সাইডে চলে আসি, দেখেন এখানে কী অবস্থা, এখানে পেন ই অবস্থায় রয়েছে, এটা হয়তো আমার কনফার্ম হয়ে যাবে, দেখি জাস্ট একটু টাইম লাগতে পারে, জাস্ট আমি একটু ওয়েট করি। তো খেয়াল করুন এই দেখেন সাকসেসফুল লেখা উঠে গেছে আমার ট্রানজ্যাকশন, দেখেন সাকসেসফুল, দেখেন আমার কিন্তু একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করা হয়ে গেলো, ঠিক আছে? জাস্ট আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম, তো আমার একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করা হয়ে গেলো। তো আমাদের প্রথম টাস্ক কিন্তু কমপ্লিট ভাই, জাস্ট আমি দেখ মেটামাক্সে এসে দেখাই আমার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে কিনা, এই দেখেন আমার ট্রানজ্যাকশন কমপ্লিট। তো সেক্ষেত্রে আমরা যে প্রথম যে টাস্কটি দিয়েছিল ভাই, আমাদের প্রথম যে ওয়ান ট্রানজ্যাকশনের কাজ কিন্তু ভাই কমপ্লিট। তো এখন আমাদের ঠিক একই রকমভাবে 100 ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, একই রকমভাবে ভাই আপনার প্রত্যেকে 100 ট্রানজ্যাকশন কমপ্লিট করে নেবেন, এবং আমি
এখানে একটা কৌশল দেখাবো ভাই। কৌশলটি কীভাবে, জাস্ট আপনি যেটা করবেন এই যে রাইট অপশন দেখা রয়েছে, রাইটে বারবার ক্লিক করুন। জাস্ট দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, জাস্ট পাঁচবার দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। ওকে, এখন যদি আমরা মেটামাক্সে আসি, দেখেন এই দেখেন আমার পাঁচবার কিন্তু পপ আপ এসেছে। তার মানে কি, আমি পাঁচবার যদি অ্যাপ্রুভাল দিই তাহলে আমার কিন্তু পাঁচটি ট্রানজ্যাকশন একবারে হয়ে যাচ্ছে। বারবার দেখেন এখানে আমি জাস্ট কনফার্মেশন দিয়ে দিলাম, তার মানে একটা আর কি একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা দিয়ে দুইটা হলো, তারপরে আবার একবার দিব, আর একবার দিলাম দুইটা, দুইবার, এইভাবে ভাই। আপনি এটা একটা কৌশল, আমি এরকম কৌশল ভাই কেউ দিবে না। তো আমি আবারও বলতেছি ভাই, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক দিতে হবে ভাই, এরকম কৌশল ভাই আপনাকে কেউ দেখাবে না। দেখেন চারবার, একবার করলে পাঁচবার হয়ে গেল, ঠিক আছে। আমি একবারে পাঁচবার এরকম একবারে চাইলে একবারে একশো বারে কিন্তু ট্রানজেকশন কমপ্লিট করতে পারেন। এই দেখেন একবারে, দেখেন এই দেখেন নিচে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন একবার, দুইবার, তিনবার, এগুলো কিন্তু এক এক করে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা কিন্তু কমপ্লিট হয়েছে। এইভাবে একশোটা কিন্তু সহজেই প্রত্যেকে কমপ্লিট করতে পারবেন। তো আমাদের দুইটা টাস্কও কিন্তু কমপ্লিট করা হয়ে গেলো, ঠিক একই এইভাবে একশোটা করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা প্রথমটাও করতে পারেন, দ্বিতীয়টা কমপ্লিট করতে পারেন ভাই। এখান থেকে কিন্তু ভাই দুইটা এনএফটির কাজ শেষ কিন্তু ভাই, এখান থেকে বিশাল রিওয়ার্ড হবে। যেহেতু ইথেরিয়ামের নিজস্ব ভাই, ইথেরিয়ামের নিজস্ব বলতে ভাই এখান থেকে যে এখান থেকে প্রত্যেকে লাখপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ভাই এবার কোনো চাপা না কিছু কোনো কিছু না, এখানে কোনো রেফারেল প্রোগ্রাম টোগ্রাম কোনো কিছু নাই। তারপরও আমি এত রিকোয়েস্ট করতেছি, এই কারণে আমি চাই আপনাদের ভালো প্রফিট হোক। যাই হোক, আমরা দুইটা কিন্তু হয়ে গেছে, দুইটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের 100 ট্রানজেকশন 80 ট্রানজেকশন হয়ে গেল। এখন আমরা দেখাবো এখান থেকে ওয়ান কন্ট্রাক্ট, এখানে কন্ট্রাক্ট কীভাবে তৈরি করবেন। তো এখানে কন্ট্রাক্ট তৈরি করার জন্য আপনি আবারও চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং টেলিগ্রাম চ্যানেলের পরে যে লিঙ্কটি থাকবে এই লিঙ্কটি জাস্ট কপি করে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। কপি করে নিয়ে আবার আপনার কিউ ব্রাউজারের মধ্যে চলে আসবেন, নতুন একটি ট্যাব নিয়ে যে লিঙ্কটি কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এখন আপনি কীভাবে কন্ট্রাক্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টাই দেখাবো। ওকে, তো কন্ট্রাক্ট ক্রিয়েট করার জন্য এখানে A to Z দেখাই দিয়েছে কীভাবে কন্ট্রাক্ট ক্রিয়েট করতে হবে। তো খেয়াল করে নিচের দিকে আসলে এখানে ফটোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, এই ফটোর মাধ্যমে, এই ফটোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তো আমি আপনাদের ফটোর মাধ্যমে বোঝানোর দরকার নেই, আমি আপনারা তাও বুঝবেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে যেটা করবেন, এদের যে সাইট রয়েছে এই সাইডের লিঙ্ক, এই লিঙ্কে প্রথমে আপনি কপি করবেন, ঠিক আছে। এই লিঙ্কটি জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে এদের সাইডে চলে আসবে, আলাদা একটা ট্যাব নিয়ে নেবে, সমস্যা নেই। তো আমরা আগের ট্যাবে চলে আসি এবং নতুন একটা ট্যাব নিয়ে নিয়েছে অটোমেটিক, এদের সাইড এই সাইডে চলে আসতেছে। তো আসার পরে এখানে একটু লোডিং নেবে, জাস্ট 20-30 সেকেন্ডের মতো টাইম লাগবে। জাস্ট আপনি এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এরকম আসলে এটা আমি ভুলে গেছি, এটা ডেস্কটপ মোড অবশ্যই করে নেবেন, ঠিক আছে। এখান থেকে সাইড অপশনে ক্লিক করলে এটা ডেস্কটপ মোড করে নেবেন, দেখেন এটা ডেস্কটপ মোড হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের কী করতে হবে, আমি আগেই বলেছিলাম, ওরা দেখাই দিয়েছে আমাদের এখানে কী করতে হবে। দেখেন ফটোর মাধ্যমে দেখাই দিয়েছে, প্রথম আমাদের এখানে ক্লিক করতে বলেছে। জাস্ট আমরা জাস্ট এখান থেকে ক্লিক করেই জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি। জাস্ট প্রথমে আপনাদের এখানে ক্লিক করতে হবে, এই যে উপরে একটা ফাইল রয়েছে, এই যে ফাইল, এই ফাইলে আপনার জাস্ট ক্লিক করবেন। ওকে, আমি জাস্ট ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নেম দিতে বলছে, এখানে কী নেম দিবেন সেটা আগের পেজে আসলে দেখতে পারেন কী নেম দিতে বলেছে, ওরাই বলে দিয়েছে। এই যে এই নামটা দিতে বলেছে, নিউ কন্ট্যাক্ট সোল, জাস্ট এই অপশনে ক্লিক করবেন, নিউ কন্ট্যাক্ট সোল। জাস্ট আমি কপি করে নিলাম এবং এই নামটি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট আমি জাস্ট আবার ক্লিক করে এই নামটি দিয়ে দিই, জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট না হলে আপনার কিবোর্ডে এই অপশনে ক্লিক করে পেস্ট করে দিবেন। জাস্ট আমি এটা পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ এটা পেস্ট করা দেওয়া হয়ে গিয়েছে। এবং পেস্ট করার পরে জাস্ট উপর থেকে, নাহলে উপর থেকে যে কপি অপশন রয়েছে কপি অপশনে ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট কপি অপশনে ক্লিক করে দিলাম এবং কপি অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে লেখার মতো কিছু এসেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আবার আগের পেজে যেতে হবে এবং আগের পেজে এখান থেকে কিছু কোড দিয়েছে, এই কোডগুলো আপনাদের কপি করতে হবে। জাস্ট আমি কোডগুলো কপি করে আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, এই কোডটি কপি করা শুরু করলাম, এখন এই পর্যন্ত কপি করবেন, যেভাবে কপি করলাম এভাবে কপি করে পরে পেজে চলে আসবেন এবং এখানে জাস্ট এসে পেস্ট করে দেবেন। আমি জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম এবং এটা পেস্ট করে দেওয়া হয়ে গিয়েছে। তো পেস্ট করার পরে আপনি জাস্ট সাইডে চলে আসবেন এবং আসার পরে এই যে এই অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে উপরে যে অপশন রয়েছে এই অপশনে সিলেক্ট করবেন। জাস্ট এই অপশনটা সিলেক্ট করে 0.5 যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, 50। জাস্ট আমি নিচে এসে সিলেক্ট করে দেখাই দিচ্ছি, 0.50 সিলেক্ট করে দেখাই দিচ্ছি, এই যে এটা 0.50 এটা সিলেক্ট করে নেবেন। জাস্ট এটা আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এখন আপনাদের যেটা করতে হবে, তো খেয়াল করে এখানে লেখা হয়েছে কমপ্লিট নিউ সোল, এক এটা উঠে গেছে, এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট এর উপরে ক্লিক করে এরকম উঠে গেল। তো খেয়াল করুন এই যে সাইড, দেখেন টিক মার্ক উঠে গেছে, এই যে টিক মার্ক উঠে গেছে এইটা হওয়া মানেই মানে আপনার কাজটি কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে এখানে টিক মার্ক উঠে গিয়েছে, একদম সহজ ভাই, আমি যেভাবে করেছি এইভাবে জাস্ট এখানে দেখেন টিক মার্ক উঠে যাবে। ওকে, তো এখন যেটা করবেন আপনারা উপরে এই যে এই এই নিচে লাস্টে যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ওকে, জাস্ট আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিপ্লয় একটি অপশন দেখতে পারতেছেন এবং লাস্টেও এক জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদের, এই যে ডিপ্লয় একটির অপশন রয়েছে, এই যে ডিপ্লয়
এই ডিপ্লয় এবং এই ডিপ্লয় অপশনে ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিয়েছি এবং অপশনে ক্লিক করার পরে এই দেখেন এখানে একটি অপশন চলে এসেছে, ডিপ্লয়টিং একটি অপশন চলে এসেছে। জাস্ট এই অপশনেও একটা ক্লিক করে দিয়ে দেখি কী বলে, জাস্ট আমি ক্লিক করে দিই। জাস্ট এই অপশনে ক্লিক করে দিলাম। এখন আমরা যেটা করবো, আমাদের এখানে ওয়ালেট অ্যাড্রেস এই অপশন এখানে শো করতেছে। এখন যেটা করবো, আমাদের মেটামাক্সে একটি অ্যাপ্রুভাল এসেছে কিনা আমরা চেক আউট করবো। আমাদের মেটামাক্সে চলে আসবো, জাস্ট একটু ওয়েট করি। তো আমার মেটামাক্সে অ্যাপ্রুভাল আসতেছিল না, একটা প্রবলেম হয়েছে। আপনার যে বিষয়টা সবাই খেয়াল রাখবেন ভাই, উপরে এই যে জাভা স্ক্রিপ্ট যেটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে অবশ্যই আপনার যেটা করবেন, এই যে ওয়েব থ্রি প্রোভাইডার যেটা অপশন রয়েছে না, ইনজেক্টেড ওয়েব থ্রি যেটা রয়েছে, ইনজেক্টেড ওয়েব থ্রিতে আপনার সিলেক্ট করবেন। ঠিক আছে, ইনজেক্টেড ওয়েব থ্রি করতে হবে। এইটা না করা থাকলে কিন্তু ভাই মেটামাক্সে কানেক্ট নিবে না। ওকে, আমার এখন ইনজেক্টেড ওয়েব থ্রি করেছি। এখন আমি কী করি, এখন ডিপ্লয়মেন্টে পুনরায় আবার ক্লিক করে দিই। ওকে, ক্লিক করে দিলাম। তো এখন দেখুন, এখন আমি যদি মেটামাক্সে আসি, দেখেন এই দেখেন অ্যাপ্রুভাল চলে এসেছে। ঠিক আছে, আমার ওই প্রবলেমটা হয়েছিল, আপনি অবশ্যই ওইটা ইনজেক্টেড ওয়েব থ্রি করে নেবেন, তাছাড়া কিন্তু মেটামাক্সের সাথে কানেক্ট হবেন। দেখেন এটা মেটামাক্সের সাথে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের কন্ট্রাক্ট ক্রিয়েট করার কিন্তু কাজ শেষ, আমরা কন্ট্রাক্টের কাজ কমপ্লিট করে ফেলেছি। তো খেয়াল করুন, আমরা কিন্তু ওয়ান কন্ট্রাক্ট এটা কমপ্লিট করে দেখাইলাম। এখন আপনার একই রকমভাবে 10-10 কন্ট্রাক্ট ক্রিয়েট করতে বলতেছে ভাই, একই কাজ 10 কমপ্লিট করলে হয়ে গেল। ঠিক আছে, একই কাজ একই ওয়ালেট দিয়ে 10 কমপ্লিট করবেন। ঠিক আছে, একই ওয়ালেট দিয়ে জাস্ট 10 কমপ্লিট করলে কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি ফোন ইউজারদের কাজ শেষ, আমরা 1 ট্রানজ্যাকশন করেছি, 100 ট্রানজ্যাকশন কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিয়েছি, 1 কন্ট্রাক্ট কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়েছি, 10 কন্ট্রাক্ট কীভাবে একই রকমভাবে করবেন সেটাও দেখাই দিয়েছি। এবং পরের টাস্কটা হচ্ছে, যারা ডেভেলপার তারা এটা সাধারণ মানুষ করতে পারবে না, পরেরটাও সাধারণ মানুষ করতে পারবে না, এবং লাস্টের এটা সাধারণ মানুষ করতে পারে না, এবং বাকি থাকে ভ্যালিডেটর টাস্কটা। এবং এই টাস্কটা কমপ্লিট করতে আপনাদের অবশ্যই ল্যাপটপ অথবা পিসি লাগবে। তো এখন আমি ল্যাপটপ বা পিসিতে কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। এবং যাদের ল্যাপটপ পিসি নেই তাদের তো আর কিছু করার নেই, আপনারা এই তিনটা কমপ্লিট করে রাখুন। এখান থেকে যারা মূলত যে কটা কমপ্লিট করবেন তত বেশি এখান থেকে তত ভ্যালুর বেশি এনএফটি পাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা ততগুলো বিলও বেশি এনএফটি দিতে পারে। মূলত রিওয়ার্ডের বিষয় এখনও স্পষ্ট না। তো সেক্ষেত্রে আপনাদের যেহেতু ফোন ইউজার, আপনারা জাস্ট এই তিনটা ইউজার কমপ্লিট করবেন। ওকে, আপনার কাছে যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি এক্সট্রা এই টাস্কটা কমপ্লিট করবেন, ভ্যালিডেটর টাস্কটা কমপ্লিট করবেন। যেহেতু আমার কাছে ল্যাপটপ আছে, আমি এখন ভ্যালিডেটর টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন দেখাই দিচ্ছি। তো এখন আপনারা যারা পিসি ইউজার রয়েছেন তারা ভ্যালিডেটর কীভাবে ক্লিক করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এবং সেটা দেখার জন্য আপনার পিসিতে লাস্টে যে সাইডের লিঙ্কটি দিয়েছি এবং এই লিঙ্কটি জাস্ট পিসিতে ওপেন করে নেবেন, এবং অবশ্যই আপনার মেটামাক্সটিও কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন এবং সেম ওয়ালেট অ্যাড্রেস দিয়েও। ঠিক আছে, মেটামাক্সে কিন্তু সেম ওয়ালেট অ্যাড্রেস দিয়ে অবশ্যই লগ ইন অবস্থায় থাকবেন। তো খেয়াল করো, আমার মেটামাক্সে কিন্তু পিসিতে এক সেম ওয়ালেটে লগ ইন করে নিয়েছি। ওকে, তো এখন আমরা কী করবো, আপনার চলে আসবেন এই সাইডে, লাস্টে এই সাইডে, এবং এই সাইডের লিঙ্ক কিন্তু অলরেডি দেওয়া, এই যে এটা দেওয়া। ঠিক আছে, এবং এটি পিসিতে লগ ইন করবেন, এবং দেওয়ার পরে আপনার চলে আসবেন এই যে বিকামের ভ্যালিডেটর যে অপশন রয়েছে এটায় ক্লিক করবেন। ওকে, আমি জাস্ট এটা ক্লিক করে দিচ্ছি। সেটা ক্লিক করার পরে এরকম আসবে, এবং এরকম আসার পরে এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন, একের পর একের পর এক আছে এগুলো। ঠিক আছে, প্রথম যেটা ক্লিক করবেন, প্রথমটা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর নিচের পরে এই যে অ্যাকসেপ্ট যে অপশন রয়েছে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট আমি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। জাস্ট অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পরে আবার সেকেন্ড অপশনে ক্লিক করবেন, এবং সেকেন্ড অপশনে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। আবার থার্ডটা অপশনে ক্লিক, থার্ড অটোমেটিক চলে আসবে, জাস্ট এগুলো অ্যাকসেপ্ট করে দেবেন। ঠিক আছে, একের পর এক দেখেন অ্যাকসেপ্ট হতেই থাকতেছে। এগুলো অনেক কিছু পড়তে বলতেছে ভাই, আমাদের এত পড়ার টাইম নেই, আমাদের সময় কম। তো সেক্ষেত্রে প্রত্যেকগুলো জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে যাবেন। ঠিক আছে, আমি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে যাচ্ছি, এবং ক্লিক করার পর এরকম আসবে। তো এখান থেকে যে কোনো একটা চুজ করবেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা চুজ করলেই হবে। আমি জাস্ট গিটা লাস্টেরটাই চুজ করি, লাস্টের না ফার্স্টটাই চুজ করে নিই। ঠিক আছে, প্রথমটাই আমি চুজ করে নিয়েছি, জাস্ট প্রথমটাই। আপনাদের যে কোনো একটা চুজ করলেই হবে, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, জাস্ট আমি প্রথমটাই চুজ করে নিলাম, এবং চুজ করার পরে জাস্ট নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আবার চারটি এসেছে। এখান থেকে সবচেয়ে বেটার হয় নিম্বাস যেটা রয়েছে, আমার মতে এটা চুজ করা সবচেয়ে বেটার হয়। তো আপনি এটা সিলেক্ট করে দিবেন, জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম, এবং নেওয়ার পরে জাস্ট নিচে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবং ক্লিক করার পরে এখান থেকে বলতেছে আপনি কত ভ্যালিডেটরস ক্রিয়েট করবেন, এখানে যেটা বলতেছে। ঠিক আছে, আমরা তো ভাই আমাদের লাগবে একটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ওয়ান অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সরি, আমি ওয়ান অপশনে ক্লিক করে দিচ্ছি, যেহেতু ওয়ান অপশনে ক্লিক করে দিলাম। এবং এটা চার্জ কাটবে কত, 32 ইথার। দেখেন এখানে যেটা বলতেছে আমাদের 32 ETH লাগবে। আমাদের টেস্টনেটে আমি বলেছিলাম ভাই এটা কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাদের ওয়ালেটে মিনিমাম 32 লাগবে, তার জন্য আমি ভিডিও প্রথমে বারবার বলেছিলাম। আর যদি এই টাস্কটা কমপ্লিট না করেন তাহলে এত ইথেরিয়াম লাগবে না। ঠিক আছে, তো এটা আমি এখানে কাটবে, জাস্ট নিচের দিকে আসি। এবং তারপরে এখানে যেটা বলতেছে আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলতেছে। ঠিক আছে,
এটা কিন্তু ফোনতে হবে না, কারণ এগুলো সব পিসির অ্যাপ্লিকেশন। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করি, তো আমি উইন্ডোজের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবো। আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাকের ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। জাস্ট আমি উইন্ডোজেরটা সিলেক্ট করে দিচ্ছি, এবং সিলেক্ট করার পরে নিচের দিকে এসে আমি এখান থেকে জাস্ট যাই হোক, আমি এখান থেকে উইন্ডোজ এটা সিলেক্ট করি, করার পরে এখান থেকে নিচের দিকে এসে আপনার মাঝে যেটা অপশন রয়েছে, ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে। আমরা কী দিয়ে এখানে অ্যাকাউন্ট করবো, তো সেক্ষেত্রে আমি কীটা সিলেক্ট করে নিয়েছি, এবং তারপরে এখান থেকে ডাউনলোড যে অপশন রয়েছে কীটা এসে আমরা ক্লিক করে দেবো। জাস্ট এটা আমি ক্লিক করে দিচ্ছি, তো তারপরে এই অপশন আসে নিচের দিকে আসবেন, এবং নিচের দিকে আসার পরে এখান থেকে যেহেতু আমরা কম্পিউটারে কাজ করতেছি, এখান থেকে আপনারা ইএক্সি, যেহেতু আমরা উইন্ডোজের ই কাজ করি, তো যে আমরা কী করবো কম্পিউটার দিয়ে ইউজ করতেছি, ইএক্সি এই ফাইলটা আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। তো আমরা জাস্ট ইএক্সি অপশনে ক্লিক করে দিই, জাস্ট আমি আপনাদের সামনে ক্লিক করে দিচ্ছি, এবং ক্লিক করার সাথে সাথে হয়তো ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখেন আমার ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে, জাস্ট দেখাই দিচ্ছি, দেখেন এইখানে ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, আমি ডাউনলোড অপশানে এসে দেখি, ওকে ডাউনলোড হচ্ছে, এটা আমার ডাউনলোড হোক, তারপরে জাস্ট আমি আবার ভিডিওতে ফিরতেছি। ওকে, আমার অ্যাপ্লিকেশন আর কি ডাউনলোড কমপ্লিট, এখন আমি ইনস্টল করে নিই। তো তারপরে ঠিক এরকম চলে আসে, এতে অ্যাপ্লিকেশনই করার পরে এখানে যেটা বলতেছে আমাদের হয়তো ওয়ালেট খুলতে হবে, নতুন একটি এখানে ওয়ালেট খুলতে হবে, জাস্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এরকম আসার পরে এখানে আপনার কিং নেটওয়ার্ক যেটা রয়েছে, কিং নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমি জাস্ট কিং নেটওয়ার্কটা সিলেক্ট করে জাস্ট ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি, এবং ওকে অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ক্রিয়েটে একটি বাটন রয়েছে, ক্রিয়েটে বাটন, এবং এই অপশানে জাস্ট ক্লিক করে দেবেন, ঠিক আছে। অপশানে ক্লিক করার পরে এখানে কিছু ব্যাকআপ কোড দিয়েছে, আপনার ট্রাস্ট ওয়ালেট অন্য অন্য ওয়ালেট যেভাবে অ্যাকাউন্ট খুলে ওইভাবে কিছু ব্যাকআপ কোড দিয়েছে, এটা কপি অপশনে ক্লিক করে কপি করে ভালো একজন সুরক্ষিত রাখবেন। এবং তারপরে যে কোডগুলো কপি করে রাখলেন এবং সেই কোডগুলো পুনরায় এখানে ইনপুট করতে বলতেছে, পুনরায় আবার ইনপুট করে দেবেন, লাইক ট্রাস্ট ওয়ালেটের মতোই আর কি। তো তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, তো এখানে জাস্ট ওয়ানই থাকবে, এখানে ওয়ানই থাকবে, এখানে আপনার পাসওয়ার্ড যেটা সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তো পুনরায় আবার পাসওয়ার্ড দিতে বলবে, একই পাসওয়ার্ড আবার দিবেন। তো তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ব্রাউজারে পারমিশন চাবে, আপনার মানে ব্রাউজারের ভিতরে যে ফাইল আছে কোন ফাইলে আপনি কী রাখবেন সেটা ওরা ফাইল সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি এই ফোল্ডারের জন্য, আমি জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এখানে জাস্ট ব্রাউজার অপশনে ক্লিক করে দিচ্ছি, জাস্ট ব্রাউজার অপশনে ক্লিক করে দিলাম। তো আমার এখানে ফাইল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কী করবো, নিচের দিকে যে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো, ওকে ক্রিয়েট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে আপনার কী দেখতে পারবেন, এই যে আপনার কী কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এবং তারপরে ক্লোজ করে দেবেন, আপনার কিন্তু কাজ শেষ। নিচের দিকে যে ক্লোজ অপশন রয়েছে, ক্লোজ অপশনে গেলে আপনার যে অ্যাপ্লিকেশন দিয়ে নিশ্চয় করলেন অ্যাপ্লিকেশনের কাজ শেষ, এখন পুনরায় আপনার আবার ব্রাউজারে চলে আসবেন। তো ব্রাউজারে আমরা আগে যে পেজে ছিল এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, সেই পেজে চলে আসবো এবং একদম নিচের দিকে চলে আসবো, এবং নিচের দিকে আসার পরে একদম নিচে চলে আসবো, এখান থেকে জাস্ট টিক মার্ক উঠাই দেবো, ঠিক আছে। যে টিক মার্ক রয়েছে এখানে টিক মার্ক উঠাই দিবো, এবং টিক মার্ক উঠাই দিয়ে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। এখানে আমাদের ফাইল আপলোড করতে বলছে, তো আমরা কিন্তু ভাই একটা ফাইল কিন্তু আমরা ব্যাকআপ করে রেখেছি আমাদের পিসিতে, তো আমি একটু আগে যেটা করলাম এবং সেটা এখানে দিতে হবে। এটা দিব কীভাবে, জাস্ট এই অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফাইলটি যেটা রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিব। জাস্ট আমি রেখেছিলাম যে এখান থেকে আমি জাস্ট নিয়ে নিই যে নিউ ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, এবং এই যে এখান থেকে আমি নিয়েছি, এখান থেকে আমাদের চাচ্ছে কী ফাইল স্টোর চাচ্ছে, তো আমি এখান থেকে জাস্ট কী ফাইল স্টোরটা সিলেক্ট করে নিই। তো এখানে কিন্তু দুইটা ফাইল, একটা হচ্ছে কে ফাইল, একটা হচ্ছে ডিপোজিট ডাটা। আমরা কী করবো, ডিপোজিট ডাটা ফাইলটা নিব, ঠিক আছে, উপরে যে ডিপোজিট ডাটা সেটা নিব, কে স্টোর ফাইলটা নিব না, ঠিক আছে। আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, যাই হোক ডিপোজিট ডাটা এটা আমরা সিলেক্ট করবো, এবং সিলেক্ট করে জাস্ট ওপেন যে অপশন রয়েছে নিচের দিকে ওপেন, ওপেন অপশনে ক্লিক করে দেবো, জাস্ট ওপেন অপশনে ক্লিক করে দিলাম, এবং ফাইল কিন্তু এখানে চলে এসেছে। ওকে, ফাইল আসার পরে এখন আমরা কী করবো, কন্টিনিউ অপশনে ক্লিক করবো, ঠিক আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন মেটামাস দেখি আমার মেটামাসে কোনো অ্যাপ্রুভাল এসেছে কি না, মানে এখন আসে নেই। জাস্ট এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে মেটামাক্স জাস্ট সিলেক্ট করে নিই, মেটামাক্স সিলেক্ট করবো, এখানে মেটামাক্সে অ্যাপ্রুভাল চলে এসেছে, এবং দেখেন মেটামাক্সে অ্যাপ্রুভাল এসেছে, এখান থেকে আমরা কন্টিনিউ নিয়ে দেবো, এবং এখান থেকে আমার 34 বিষয় ইথিরাম কেটে ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে। ওকে, সমস্যা নেই, জাস্ট আমি এটা ওকে ওকে করে দিচ্ছি, এবং ওকে করে দিচ্ছি, এবং এখানে আমার দেখেন আমার ইথিরাম অ্যাড্রেস কিন্তু এখানে শো করতেছে। ওকে, এখানে আমার ব্যালেন্স কত আছে সকল শো করতেছে, জাস্ট এখান থেকে আমি কী করবো, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে আমার ভ্যালিডিটর, যেহেতু আমরা একটা ভ্যালিডিটর বাই করবো, এখন একটা সকল কিছু শো করতেছে, নিচের দিকে আমরা চলে আসি। তো এখান থেকে যে অপশনগুলো রয়েছে সকলগুলো আমরা টিক মার্ক অন করে দেবো, ঠিক আছে, টিক মার্ক দিয়ে দিব, এগুলো অ্যাপ্রুভাল আছে, এগুলো আমি জাস্ট অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, এবং আপনারা সকল অ্যাপ্রুভাল দিয়ে দিবেন, জাস্ট আমি এগুলো অ্যাপ্রুভাল দিয়ে দিই,
এবং যা অ্যাপ্রুভাল চাই ভাই আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেবেন এবং নিচে থেকে একটা কন্টিনিউ বাটন দেখতে পাবেন, কন্টিনিউ বাটন শুনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে চলে আসবেন, এখান থেকে সেন্ট ডিপোজিট একটি অপশন রয়েছে, কনফার্ম ডিপোজিট একটি অপশন লেখা রয়েছে, কনফার্ম ডিপোজিট, ঠিক আছে। কনফার্ম ডিপোজিট অপশনে ক্লিক করে দিন এবং এখান থেকে মেটামাসে অ্যাপ্রুভাল চাবে, এই যে এখানে অ্যাপ্রুভাল চাচ্ছে এটা আমি জাস্ট এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। আমার এখান থেকে 32 ইথেরিয়াম কেটে নিয়ে যাচ্ছে, জাস্ট এখন কনফার্মেশন ক্লিক করে দিচ্ছি, কনফার্মেশন হয়ে গিয়েছে, ওকে। জাস্ট এখানে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভালের জন্য একটু ওয়েট করতেছে, জাস্ট আমরা ওয়েট করি, এখানে ওয়েটিং বলতেছে, জাস্ট একটু ওয়েট করি, ওকে। ডিপোজিট কনফার্ম, আমার মেটামাক্সও অ্যাপ্রুভাল এসেছে, এখন এখানে যেটা বলতেছে ট্রানজ্যাকশন সাকসেসফুল, ওকে। নিচের দিকে এসে জাস্ট কন্টিনিউ অপশন আমরা ক্লিক করে দিব, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এই দেখেন আমার ইথেরিয়াম কিন্তু ইওর স্টেকে 32 ETH, ঠিক আছে। আমার কিন্তু 1 ভ্যালিড রস আমার হয়ে গিয়েছে, মূলত আমার ভ্যালিড রস ক্রিয়েট করা কমপ্লিট ভাই। সত্যি কথা বলতে ভাই পুরা ঘামিয়ে গেছি। অবশ্যই আজকে ভিডিওটি লাইক দিবেন ভাই, ভিডিওটি তৈরি করতে এত কষ্ট হচ্ছে এবং এখান থেকে যে ভালো প্রফিট হবে এটা কার্যক্রমে বুঝতে পারতেছেন ভাই। অবশ্যই একটু কষ্ট হলে প্রত্যেকে ভিডিও আস্তে আস্তে, জানি ভিডিও বড় হচ্ছে কারণ বড় হওয়ারই কথা, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আজকের অফারে জয়েন হবেন। তো ব্যাস মোটামুটি আমাদের ওদের সকল কাজে কমপ্লিট, ট্রানজেকশন কমপ্লিট, 100 ট্রানজেকশন কমপ্লিট, কন্ট্রাক্ট কমপ্লিট, 10 কন্ট্রাক্টে একই রকমভাবে 10 কন্ট্রাক্ট কমপ্লিট করবেন, এটাও কমপ্লিট, তারপরে ভ্যালিডেটরস কমপ্লিট, বাকি এই তিনটা ভাই কারোর দ্বারা সম্ভব না, আমাদের সাধারণ মানুষ ইউজার যারা ডেভেলপার তাদের দ্বারা। তো সেক্ষেত্রে আমরা সকল কিছু দেখাই দিয়েছি ভাই, আপনার যাদের কাছে ফোন ইউজার তারা কটা করবেন, আর যাদের কাছে পিসি আছে তারা এক্সট্রা এটা করবেন, এবং এখান থেকে বিগেস্ট একটা প্রফিট হবে সেটা কার্যক্রমে বুঝতে পারতেছেন। আর হে ভাই সত্যি কথা বলতে ভাই বিষয়টি বানাইতে অনেক কষ্ট হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন। আর যারা আমাদের সাথে কাজ করতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এবং এই অফারে যখন যে কোনো আপডেট আসবে তখন আমাদের এখান থেকে প্রফিট হবে সেটা সবার আগে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব ভাই, তার জন্য অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো এটাই ছিল মূলত ভিডিও, ভালো লাগতো অবশ্যই কি লাইক দিবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।